হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত। মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের পক্ষ থেকে আমি কৃষ্ণা বাদল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আজকে আপনারা যারা শিখবে অনেকেই বলছেন, তো আপনারা অনেক ক্ষেত্রে চায়না মাদারবোর্ডগুলোতে আপনারা সেট আপ দিতে পারেন না। তো আমরা আজকে চায়না মাদারবোর্ডগুলো নিয়ে আসছি, তো কীভাবে আপনারা সেট আপ দিবেন, তো আর কীভাবে আপনারা ভালোভাবে আপনারা উইন্ডোজ দিবেন, তো সেগুলো আমরা বুঝে দেবো আর কি। তো প্রথমত আপনাদেরকে উইন্ডোজ অনেকেই দিতে পারেন না, তো অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানাইছেন, তো ভাই আমরা আমরা উইন্ডোজ দিতে পারি না, তো উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে আপনারা কী কী করব। তো আমি তাদেরকে বলবো একটা ভালো রকমের সিডি রুম নেবেন এবং হার্ড ডিস্ক যাতে ভালো থাকে এবং একটা ভালো পাওয়ার সাপ্লাই লাগাবেন, কেননা উইন্ডোজের ক্ষেত্রে অনেক সময় পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা থাকে। তো পাওয়ার সাপ্লাই সমস্যা থাকে বা ভালো ডিস্কের সমস্যা থাকে, ডিস্কের সমস্যা থাকে বা সিডি রুমের সমস্যা থাকে, এক্ষেত্রে অনেক অনেক প্রবলেম হয়, তো উইন্ডোজ দিতে অনেকটাই সময় লাগে। তো ভিউয়ার্স, আমরা আজকে শেখাবো যে আপনারা কীভাবে সেট আপ দিবেন। তো যাদেরকে বলবো, যারা অনেকেই আর কি বলে যে ভাই আমি সেট আপ উইন্ডোজ দিতে পারছি না, তারা এই ভিডিওটি দেখবেন। তো প্রথমত আপনারা যে কাজটি করবেন, আপনারা পিসিটি চালু করার পরে আপনারা ডিলেট বাটনটি চাপ করবেন, ডিলেট বাটনটি চাপ দিবেন। তো ডিলেট বাটনটি চাপ দেওয়ার পরে যেটি আসবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বায়োস, এখানে দেখবেন যে আপনার হার্ড। তো ভিউয়ার্স, আপনারা এরপরে যে কাজটি আপনারা করবেন স্ট্যান্ড বায়োস, তো সেখানে আপনারা দেখবেন যে আপনাদের সিডি রুম হার্ড ডিস্ক পাইছে কিনা। তো প্রথমতে SATA 1 দেখেন, সিডি রুম লেখা আছে, তো সিডিতে হচ্ছে কনফিগ ডিস্ক রিড অনলি মেমোরি। তো আপনারা দেখবেন আপনার সিডি রুমটি আপনাদের পাইছে, তো পাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, আপনাদের হার্ড ডিস্কটি ঠিক আছে কিনা, তো হার্ড ডিস্কটি ঠিক রয়েছে, তো 500 GB সাইজ দেখাচ্ছে এবং ডিভাইস দেখাচ্ছে হার্ড ডিস্ক এবং ভেন্ডর দেখাচ্ছে WD ব্রান্ড যেহেতু, এবং LVA মুড সাপোর্টেড দেখাচ্ছে, তো তো হার্ড ডিস্কটি ভালো। এবং দেখবেন এরপরে আপনারা চেক করবেন, তো চেক করা হওয়ার পরে তো আপনারা F10 চাপ দিলেন, তারপরে সেট কনফিগারেশন চেঞ্জ অ্যান্ড টেক্সট সেট আপ, সরি ইজেক্ট সেট আপ, তো আপনারা ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দেওয়ার পরে আপনাদের কিবোর্ডে একটা ESC বাটন থাকে, সেটা আপনারা ক্লিক করবেন। ESC ক্লিক করার পরে আপনাদের বুট মেনুটি চলে আসবে, তো বুট মেনু চলে আসার পরে আমাদের সিডি রুমটি পাইছে, তো সিডি রুম পাওয়ার পরে আপনারা ইন্টার প্রেস করবেন, তো আপনারা কিবোর্ডে ইন্টার প্রেস করবেন। তো আপনারা যদি উইন্ডোজটি খুলতে চান তাহলে আপনারা হার্ড ডিস্কে দিবেন, এবং যদি উইন্ডোজ সেট আপ দিতে চান তাহলে আপনারা সিডি রুমে দিবেন। দেওয়ার পরে আপনারা ইন্টার প্রেস করলেন, ইন্টার প্রেস করলেন, করার পরে তো একটা আপনারা যে কোনো একটা কিওয়ার্ড সাপ দিলেন, তো সাপ দেওয়ার পরে আপনাদের বুট মেনু যে উইন্ডোজ সেট আপের যে সেট আপ চলে আসলো, তো আপনারা ইন্টার প্রেস করলে আপনাদের উইন্ডোজ অলরেডি আপনারা দিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা যারা উইন্ডোজ দেওয়ার সমস্যা আছে, যাদের উইন্ডোজ দেওয়ার সমস্যা আছে, তারা আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা নিজেরাই নিজেদের PC-তে আপনারা সেট আপ দিতে পারবেন এবং নিজেরাই খুব ভালোভাবে কাজ করতে পারবেন। যারা বাকি কাজগুলো জানেন না, তো তাদের অন্যদিন আমি শেখাবো কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হবে, তো আজকে উইন্ডোজ কীভাবে দিবেন সেটা আমি বললাম। তো ভিউয়ার্স, এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।